bounds. VIP Tips বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আপনারা ভালো থাকেন এই শুভকামনা আমরা সবসময় করি। তো বন্ধুরা, কম্পিউটার বা ICT বিষয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরের যে সিরিজ আমরা তৈরি করেছি, সেই সিরিজের আজকে ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল সিলেক্ট করে দিবেন, আর অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন, কারণ আগের পর্বগুলোতে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেও দেখতে পারবেন আগের পর্বগুলো। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনেও সেই পর্বগুলোর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা চাইলে দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই ষষ্ঠতম পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ 76তম প্রশ্নটি হচ্ছে, গাটার কি? গাটার হচ্ছে পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কার্সরকে কোন ডকুমেন্টের প্রথমে আনার নিয়ম কি? অর্থাৎ কোনো কার্সরকে যদি আমরা কোনো ডকুমেন্টের প্রথমে আনতে চাই, সেটা কীভাবে আমরা আনতে পারবো? সেটি হচ্ছে শর্টকাট কির মাধ্যমে, কন্ট্রোল প্লাস হোম বাটন ক্লিক করে আমরা কার্সরকে আমরা কোনো ডকুমেন্টসের প্রথমে আনতে পারবো। তো 78তম প্রশ্নটি হচ্ছে, একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 32টি। বন্ধুরা, এরপর প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কী বলে? ফিল্ড। 80তম প্রশ্নটি হচ্ছে, মেমোরির একক কী? মেমোরির একক হচ্ছে বাইট। বন্ধুরা, আমরা চলে যাব এর পরবর্তী প্রশ্নে। 81তম প্রশ্নটি হচ্ছে, প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম কী? প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাট। 82তম প্রশ্নটি হচ্ছে, MS অ্যাক্সেসের ক্ষেত্রে কোয়েরি কত প্রকার? তো হচ্ছে 5 প্রকার। বন্ধুরা, এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে 83তম প্রশ্ন, আন্ডো এর কাজ কী? আমরা সময় কোনো কাজ করতে গেলে আমরা আন্ডো করে থাকি, তো আন্ডো এর কাজ হচ্ছে বাতিল করার কাজ, পুনরায় ফিরে আনা বা ফিরে পাওয়া। তো বন্ধুরা, আজকের পর্বের 84তম প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? কম্পিউটার নেটওয়ার্ক 3 প্রকার। তো বন্ধুরা, 85তম প্রশ্নটি হচ্ছে, লগারিদম সারণি কে প্রবর্তন করেন? জন নেপিয়ার। বন্ধুরা, এই ফাঁকে আপনাদের একটি কথা বলিয়ে রাখি, আমার আগের ভিডিওগুলোর কমেন্টে আমার বেশ কিছু ভিউয়ার্স কমেন্ট করতেছে যে ভাই প্রশ্নের পরিমাণ বাড়ান, অর্থাৎ আমি প্রতি পর্বে 15টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমার বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন আমি যেন প্রশ্নের পরিমাণ বাড়িয়ে দিই, তো তাদের রিকোয়েস্টে আজকে থেকে আমরা পরবর্তী পর্বগুলোতে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 76 থেকে শুরু করে আমরা 20টি প্রশ্ন হিসাব করলে আমরা 95টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমরা এখন 85তম প্রশ্নে রয়েছি, এখন আমরা পরবর্তী প্রশ্ন চলা। এরপরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো 86তম প্রশ্ন, ফ্ল্যাশ মেমোরি কাকে বলে? ফ্ল্যাশ মেমোরি হচ্ছে পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলে। তারপর প্রশ্নটি রয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন কী? মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ 10। তো বন্ধুরা, 88তম প্রশ্নটি হচ্ছে, সাবমেরিন কেবল কোথায় বসানো হয়? উত্তর হচ্ছে সমুদ্রের তলদেশে। 89তম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্টারনেট কোন প্রোটোকল এর অধীন HTML আদান প্রদান করে? আনসার হচ্ছে HTTP। তো বন্ধুরা, 90তম প্রশ্নটি হচ্ছে, NIC এর পূর্ণরূপ কী? NIC এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 91তম প্রশ্ন, 91তম প্রশ্নটি হচ্ছে, ফ্লপি ডিস্ক এর ধারণ ক্ষমতা কত? 1.44 MB। 92তম প্রশ্ন হচ্ছে, ATM এর পূর্ণরূপ কী? অটোমেটেড টেলার মেশিন। 93তম প্রশ্ন হচ্ছে, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কী? IC ব্যবহৃত হয়, অর্থাৎ তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে IC ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়। আগের প্রজন্মের কম্পিউটারগুলোতে IC ব্যবহার করা যেত না, এটি হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের একটি বৈশিষ্ট্য। তো বন্ধুরা, 94তম প্রশ্নটি হচ্ছে, ASCII কত বিটের হয়? 7 বিটের, অর্থাৎ ASCII 7 বিটের হয়। তো বন্ধুরা, আজকের এই ষষ্ঠ পর্বের সর্বশেষ প্রশ্নটি, অর্থাৎ
আজকের এই পর্বের 20তম প্রশ্ন আর আমাদের মূল সিরিজের 95তম প্রশ্নটি হচ্ছে র্যাম এর বৈশিষ্ট্য কি। র্যাম এর বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়। তো বন্ধুরা, আশা করব আজকের এই পর্বের প্রশ্নগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর বিশেষ করে আমার এই সিরিজটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনাদের কম্পিউটার বিষয়ে বা আইসিটি বিষয়ে আপনার জ্ঞানের পরিধি আগের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে যাবে, এ আশা অবশ্যই আমি করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের জন্য যদি উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, কোনো পরামর্শ থাকলে তাও জানাবেন, যদি ভিডিওটা ভালো না লাগে তাও আপনি জানাবেন। অর্থাৎ আমাকে আপনার মন থেকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। আপনাদের সকলের সুস্থতা, দীর্ঘায়ু এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।